হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলামিন ব্লগস এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো পালসার 150 সিসির বাইক, যারা ভালো মানের একদম নতুন বাইক কিনতে চাচ্ছেন শোরুম থেকে। আর এই বাইক কেনা বন্ধুরা একই কথা, এই বাইকটি চালা খুবই কম, আমি সবকিছু জানাবো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। এর আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলতে চাই হচ্ছে বাইকটির কন্ডিশন এবং পারফরমেন্স সম্পর্কে। যারা নতুন একদম বাইক কিনতে যাচ্ছেন মার্কেট থেকে, তারা এই বাইকটি অবশ্যই নেবেন, কারণ এই বাইক কেনা আর শোরুমের থেকে বাইক কেনা কিন্তু বন্ধুরা একই কথা, একদম ফ্রেশ কন্ডিশনের বাইক, অনেক সুন্দর মানের বাইক। ঠিক আছে, এই বাইকটি চলা খুবই কম, সব কিছু বিস্তারিত জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে, আর খুব কম প্রাইসের মধ্যে আপনারা এই বাইকটি পেয়ে যাবেন। তো বন্ধুরা প্রথমে যদি দেখা বাইকটির সামনে টায়ার দেখুন বন্ধুরা, বাইকটির সামনে টায়ার কিন্তু একদম নতুনের মতো আছে, গ্রিপস কিন্তু বন্ধুরা সাইড দিয়ে রয়েছে, বাইকটি বন্ধুরা নতুন। বাইকটির মাডগার্ড যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন একদম ফ্রেশ, সব কন্ডিশন দেখতেছেন অনেক ভালো, অনেক সুন্দর বাইকটি কিন্তু বন্ধুরা, ধোয়া মোছা বা ওয়াশ করা কোনো কিছুই হয়নি। এতে যদি আপনাদেরকে দেখা বাইকটির লুকস দেখুন আপনারা একটিবার, বাইকটির লুকস কিন্তু বন্ধুরা অনেক সুন্দর আছে, অনেক ভালো মানের রয়েছে দেখতেছেন। বাইকটি যদি কালার দেখায় আমি আপনাদেরকে দেখুন, বাইকটির কালার কম্বিনিকেশন কিন্তু একদমই ফ্রেশ, একদম নতুন বন্ধুরা। সত্যি কথা বলতে এই বাইকটি একদম নতুন, শোরুম কন্ডিশন বরাবর রয়েছে। এই বাইকটি এক সরকারি চাকরিজীবী, ঠিক আছে, উনি আনসার বাহিনীতে চাকরি করে আর কি, বাসের মধ্যে গাড়িটি পড়েছিল, বেশি দিন ইউজ করে নাই আর কি, কেনার পরে তুলে রাখছে। ঠিক আছে, আর এই বাইকটি যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করে বাইকটি নিতে পারেন। বাইকটি যদি ইঞ্জিন সম্পর্কে দেখায় বন্ধুরা, এক কথায় নতুন আছে বাইকটির ইঞ্জিন, বাইকটি মানে চলেই নেই বাইকটি কিন্তু বন্ধুরা। আমি দেখুন ধুলার মধ্যে রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু ধুলা, ঠিক আছে, বাইকটি ধোয়া মোছা কোনো কিছু করা হয়নি। আমি ওইভাবে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি, দেখুন স্টিকার সব কিছুই রয়েছে, আর সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের নাম্বার করে নিতে পারবেন আপনারা এই বাইকটি। বাইকটি যদি পিছনের টায়ার দেখায় দেখুন, সামনের টায়ার পিছনের টায়ার গ্রিপস দেখুন বন্ধুরা, একটিবার নতুন গাড়ি এটি একটি। আর বন্ধুরা এখন বলবো হচ্ছে এই বাইকটির নাম্বার সময়, বন্ধুরা বাইকটির নাম্বার নেই, শোরুম পেপার আছে, আপনারা নিজের জেলার নামে ডিস্ট্রিক্টের নামে করে নিতে পারবেন যে কোনো জায়গায়, আমরা শোরুম পেপার আপনার নামে চেঞ্জ করে দেবো, আর সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বাইকটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া যাবে। এই রেতে যে সাইলেন্সার কন্ডিশন আমি আপনাদেরকে দেখাই একদমই ফ্রেশ আছে দেখুন, ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স কিন্তু একদমই বেটার, অনেক সুন্দর মানের, ভালো মানের। তো এখন বলবো এই বাইকটি কত কিলো চলেছে বন্ধুরা, এই বাইকটি চলেছে অনলি, বাইকটি চলছে হচ্ছে 495 কিলোমিটার বন্ধুরা, এটাই এই বাইকটির জেনুইন চলা। ঠিক আছে, দেখুন আপনারা একটিবার, এটাই এই বাইকটির জেনুইন চলা। তো বন্ধুরা দেখতে পারলেন হচ্ছে বাইকটির কন্ডিশন এবং পারফরমেন্স অনেক সুন্দর, অনেক ভালো রয়েছে দেখুন, ইঞ্জিন সাউন্ডটি অনেক ভালো আছে, অনেক সুন্দর আছে। তো এখন বলবো এই বাইকটির প্রাইসের কথা, তো এই বাইকটির ফিক্সড প্রাইস আমি আপনাদেরকে বলে দেবো 1,46,000 টাকা, হালকা কিছু সম্মানে করা যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। স্যার।